মিয়ানমার সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অব্যাহত রয়েছে রোহিঙ্গা শরণার্থীদের ঢল তাদের বেশিরভাগই রয়েছে খোলা আকাশের নিচে কক্সবাজার প্রতিনিধি সুনীল বড়ুয়াকে সঙ্গে নিয়ে টেকনাফ থেকে জানাচ্ছেন বদরুদ্দোজা বাবু ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম কেউ সাত দিন কেউ দশ দিন কেউ বা পনেরো দিনের এমন পায়ে হাঁটা পথ পেরিয়ে এসেছেন বৃদ্ধ থেকে শুরু করে শিশুরাও রয়েছেন এই দলে এরা সবাই নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠী

সীমান্ত পার হবার পর রোহিঙ্গারা পথে ঘাটে আশ্রয় নিচ্ছেন এই শিশুটি জন্ম বাংলাদেশে পালিয়ে আসার পথে এখন বয়স তার মাত্র পনেরো দিন দিশেহারা অবস্থা পরিবারটির তাদের মতো এমন অনেকেরই জীবন কাটছে এখন খোলা আকাশের নিচে এখন আর তার দলের আর আর সরকার স্যার সরকার মিয়ানমার তবে ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গাদের এক জায়গায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসনের এই কর্মকর্তা সুনির্দিষ্ট সংখ্যা আমরা এখনো নির্ধারণ করতে পারিনি যেহেতু পঁচিশে আগস্টের পরে যেহেতু আরও অনেক সংখ্যক আপনার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে এখন কিন্তু জায়গার পরিমাণ আর একটু বেশি লাগবে তো আমরা আমাদের যে যেটা তালিকা প্রণয়নের যে কাজটা আমরা করব এটা এই এই কাজ করা হলে আমরা মূলত একটা সুনির্দিষ্ট একটা সংখ্যা আমরা পাবো তবে মানবিক বাংলাদেশ তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সরকার তো বটেই সাধারণ মানুষেরও উদ্যোগের কমতি নেই তবে কোনো নিয়ম বা পদ্ধতির মাধ্যমে এই সাহায্য তাদের কাছে পৌঁছাচ্ছে না আমাদের সবার মিলে সাহায্য করা উচিত এদের আপনারা যে সাহায্য নিয়ে আসতেছেন এটা কি অপরতুল আসলে মানুষ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে হারে আসলে আমরা যে পরিমাণ নিয়ে আসছি আসলে সেই পরিমাণ আমরা এখানে দিয়ে আসলে শেষ হয়ে যায় অনেকে অনেকে সব ধারণাকে ছাড়িয়ে রোহিঙ্গা প্রবেশের কারণে খাদ্য সহায়তা ব্যবস্থাপনায় ঘাটতি হচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসন রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের জন্য নতুন কিছু নয় গত তিন দশক ধরে চলমান এই সমস্যায় রোহিঙ্গারা যেমন এবার কঠিন বাস্তবতার মুখোমুখি তেমনি বাংলাদেশও আগে থেকে কয়েক লাখ রোহিঙ্গার সাথে এবার নতুন যুক্ত হওয়া আরও কয়েক লাখ রোহিঙ্গার শুধু বাঁচিয়ে রাখার প্রশ্ন নয় তাদের পুনর্বাসন এবং ফেরত পাঠানোর ব্যবস্থাপনা কি হবে তা নিয়ে উদ্বেগ দিনে দিনে বাড়ছে বৌদ্রুতদা বাবু মাছরাঙ্গা সংবাদ লম্বাবিল ক্রেকনাফ